वेतन वृद्धि की मांग को लेकर गुस्साए कर्मचारियों ने किया जमकर प्रदर्शन। वेतन वृद्धि की मांग को लेकर आखिरकार चापतानी नगर पालिका में काम करने वाले कर्मचारियों का गुस्सा फूट पड़ा। गुस्साए कर्मचारियों ने पालिका गेट के सामने जमकर प्रदर्शन किया और आरोप लगाया कि लंबे समय से उनके वेतन में कोई बढ़ोतरी नहीं हुई है। वेतन बढ़ाने का आग्रह किया गया लेकिन कोई बात नहीं बनी। आखिरकार उन्हें आंदोलन का रास्ता अपनाना पड़ा। कहा कि बढ़ती महंगाई के बावजूद पालिका उदासीन बनी हुई है। সংসার চলবে সে আমরাই বুঝছি। তার মধ্যে লোকের বাড়ি কাজ করতে যেতে পারবো না। এখানে এগারোটার মধ্যে ডিউটি দিতে হবে, 12টার মধ্যে ডিউটি দিতে হবে। যে না আসবে তার কাজ করতে হবে, না করলে কম্প্লেন যায় ও রিপোর্ট যায়। এইসব নিয়ে আমাদের আমাদের চাই কিছু আমাদের সাহায্য করুন। যেমনি সব মুসলিমটি তো হয়েছে 200-300 টাকা করে হাজিরি, আমি আমাদেরও করতে চাই। আমাদের এটা চাইছি না কি আমাদের এখনই পারমিট করে দিক, আমাদেরকে পয়সা পাওয়া যে আমাদের বাচ্চা খেয়ে বাঁচুক। অস্থায়ীদের কর্মীদের মানে চাপদানি পৌরসভা যে অস্থায়ীদের কর্মীদের মানে বিক্ষোভ বলি সেটা নতুন না, ঠিক আছে? এটা অনেক কাল থেকে চাপদানি পৌরসভা এখানকার কর্মীদের শোষণ করে, ভয় দেখিয়ে, একদম ভয় মানে ভয়তে ভয়ভীত করে রাখে। এদের মানে যা প্রাপ্য সেটা পাচ্ছে না। আশেপাশে বৈদ্যবাটি পৌরসভা, তোমার রদ্রেশ্বর পৌরসভা, এদের এখানে দৈনিক যা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিয়ম তার চেয়েও অনেক কম। আগে 73 টাকা পেত, এখন 100 টাকা পায়। এদের এরা যখন আন্দোলনে নামে তখন এদেরকে আশ্রয় দেওয়ার জন্য দু চারটে লোক আছে, মানিয়ে নেয় বলে কি হ্যাঁ ঠিক আছে আমরা বাড়িয়ে দেবো। কিন্তু এই সময় 100 টাকা রোজ কাজ করে না। তাও মানে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফাই কর্মীদের সম্মান দিচ্ছে, এরা তাদের শোষণ করছে। 100 টাকা কাজে তাও 2-3-4 মাস মাইনে পাচ্ছে না, পঞ্চাশটা কী করে চলবে? এরা বাধ্য হয়ে এখন মানে ইয়ে করতে এসছে, আন্দোলনে নেমেছে অনেক সহ্য করে। আপনি কি এই আন্দোলনকে সমর্থন করেন? 100 বার আন্দোলনকে, এরা যদি ভালোভাবে থাকে এই আন্দোলনকে আমরা বিজেপি পক্ষ থেকে বলছি আরও তীব্র করবো। রাস্তায় নেমে একদম সব অচল করে দেবো। যদি ওয়ার্কাররা ঠিক থাকে আমি কথা দিচ্ছি, এর আগেও আমি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবো বলেছিলাম।